পাঁচ মিলিয়ন ডলার থেকে দেশে বিদেশি বিনিয়োগ দুই হাজার মিলিয়ন ডলার আনতে ছেচল্লিশ বছর লেগেছে আগামী বারো বছরে এই বিনিয়োগ চল্লিশ হাজার মিলিয়ন অর্থাৎ চল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির হয়েছে ছেচল্লিশ বছরে বিদেশি বিনিয়োগ বাড়ানো সহজ ছিল না নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছিল সেসব বাস্তবতার অনেক কিছু আজও পাল্টেনি কি করে তবে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ভবিষ্যৎ স্বপ্ন পূরণ সহজ হবে বিদেশি বিনিয়োগের শেখা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মোহাম্মদ হেমায়েতের ক্যামেরায় দেখুন গোলাম মোর্শেদের কয়েকটি প্রতিবেদন একাত্তরে বাংলাদেশের জন্মের সময় বিশ্বে পুঁজিবাদী আমেরিকা ও সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার স্নায়ুযুদ্ধকাল ছিল সেই বৈশ্বিক রাজনৈতিক বিভাজনের শিকার হয় দেশ আবার সমাজতান্ত্রিক ধ্যান ধারণার প্রতি ঝোঁকায় পুঁজিবাদীদের চক্ষুশুলের নতুন কারণ হয় ফলে পাকিস্তান শাসনামলে আসা সামান্য বিদেশি বিনিয়োগ ছাড়া কৃষি নির্ভর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে শুরুর বছরগুলোতে নতুন বিদেশি বিনিয়োগের দেখা মেলেনি ছিল না বেসরকারি বিনিয়োগও বিদেশি বিনিয়োগ কিছু ছিল না মানে হওয়ার ইমিডিয়েট পরে কেননা তখন তো সরকারের যে অর্থনৈতিক নীতি এটা সোশ্যালিজম একটা একটা ইয়ে ছিল কাজে সকল শুধু বিদেশি বিনিয়োগের প্রশ্ন আসে না দেশি বিনিয়োগও তখন বেসরকারি খাত থেকে নতুন কোনো বিনিয়োগ হয় নাই স্বাধীনতার ঠিক পরপরই যেহেতু জাতীয়করণ হয়েছিল এখানে শিল্প খাতে তখন কিন্তু সরকার বেশ ইতিবাচকভাবে বিদেশি বিনিয়োগকে জাতীয়করণ করতে যাননি শিল্পগুলোকে ফলে ওই সময়েও এই চা শিল্প বা ব্যাংকিং খাতে এগুলো অব্যাহত থাকতে পেরেছে যদিও সে সময় বিদেশি বিনিয়োগ অনেক কমে গিয়েছিল দেশ স্বাধীনের সময় আগে থেকে থাকা পাঁচ থেকে সাত মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ উনিশশো সাল পর্যন্ত বেড়ে নয় মিলিয়ন ডলারও ছাড়ায়নি হাতে গোনা চার থেকে পাঁচটি খাতে ছিল এই সামান্য বিদেশি বিনিয়োগ যা আসলে স্বাধীনতার আগে আসা বিনিয়োগের ধারাবাহিকতায় বেড়েছে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করার ইয়ে শুরু হয় ধরো আশির দশক থেকে আর কি বিদেশি বিনিয়োগ নতুন কিছু ছিল না দুই একটি পুরানো কোম্পানি ছিল যেমন টোবাকো কোম্পানি একটা ছিল ফিলিপস তারা এখানে কিছু তৈরি করতে আশি ও নব্বইয়ের দশকের মাঝামাঝিতে শিল্পনীতি উদারীকরণের পর তেল গ্যাস খাতে বিনিয়োগ আসতে শুরু করে এর দশকে প্রথমে গার্মেন্ট শিল্পে পরে টেলিকম খাতে আসতে শুরু হলে বিদেশি বিনিয়োগের চিত্র খানিকটা বদলাতে থাকে আশি এবং নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় মূলত বিদেশি বিনিয়োগ এসছে তেল গ্যাস খাতে এবং সেটিও আমাদের সেই সময় যেহেতু গ্যাস সম্পদ বড়োভাবে পাওয়া গিয়েছিল তো সেটাকে টার্গেট করে এখানে বিনিয়োগ এসছে এবং নব্বই দশকে এসে প্রথম আমরা আমাদের এখানে টেলিকম খাতে বড়োভাবে বিদেশি বিনিয়োগ আসতে দেখি একটি স্থিতিশীল সরকার আসার আগ পর্যন্ত এই দেশীয় এবং বিদেশি বিনিয়োগে খুব বেশি অগ্রগতি হয়নি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সরকারে আসে তার আগ পর্যন্ত একশো মিলিয়ন ডলারও বিনিয়োগ হয়নি বাংলাদেশে এখন তো অনেক কোম্পানি এসছে এবং বিনিয়োগের যে পরিমাণ সেটাও বেড়েছে পরিসংখ্যান বলছে পর সাল থেকে পঁচানব্বই সাল পর্যন্ত দেশে বিদেশি বিনিয়োগ এসেছে সর্বসাকুল্যে একশো চুরাশি মিলিয়ন ডলার ছিয়ানব্বই সালের পর বস্ত্র ব্যাংকিং ও চামড়া শিল্পে ধীরে ধীরে বিনিয়োগ আসতে শুরু হলেও নানা অস্থিরতা ছিল বড় প্রতিবন্ধকতা